হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশপাল গ্র্যাজুয়েট কোচিং সেন্টার থেকে এবং নিউজ টিভি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি যে ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে রন্ধনতত্ত্ব জনের পাশে তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলার যে সেশন চলছিল আমাদের, তার আজকে চতুর্থ কবিতা। তোমাদের এর আগে আমি যে বাদবাকি কবিতাগুলো ছিল তার মধ্যে রূপনারায়ণের পুরে, শিকার, আমি দেখি, এই তিনটে কবিতা আমি পড়িয়ে দিয়েছি। আজকে কবিতা নম্বর চার চলছে এবং প্রত্যেকটা কবিতা প্রথমে কিন্তু আমি এমসিকিউ গুলো আলোচনা করেছি, তারপরে এসএকিউ গুলো, দেন বড় প্রশ্নগুলো। এইভাবে করে প্রতিটা মানে কবিতা থেকে আমার চারটা করে ক্লাস তোমাদের দেওয়া হচ্ছে। সব মিলিয়ে দেখতে গেলে যে আমরা টোটাল পাঁচটা কবিতা থেকে চারটে করে ক্লাস হলে টোটাল 20টা ক্লাসে আমরা বাংলা ক্লাসটা শেষ করব কবিতার ক্লাস। অর্থাৎ এর জন্য কিন্তু আমাদের সময় চলে যাচ্ছে 20 দিন, বলতে গেলে 3টে সপ্তাহ। তারপরে আমরা করব বাংলা গল্পের ক্লাসগুলো, তো একইভাবে প্রত্যেকটা টপিকের উপরে তোমাদের আলোচনা করব। ভাষা, সাহিত্য, রচনা, যা যা প্রশ্ন তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলায় রয়েছে, আমি প্রত্যেকটা বিষয় সম্পর্কে কিন্তু আমাদের এই বাংলা যে পর্ব চলছে এই পর্বগুলোতে আলোচনা করব। তো স্টুডেন্টস, কবিতাটা ভালো মতো শুনবে এবং আজকের এই ক্লাসটা শেষ অবধি অবশ্যই করবে, তারপরে আমি কিছু ডিটেলস ইনফরমেশন তোমাদের দেবো কোর্সের ব্যাপারে। আগে শুনে নাও কবিতাটি। প্রন্দনত জননীর পাশে, এখানে দেখতেই পাচ্ছ কবি হচ্ছে মৃদুল দাশগুপ্ত। উৎস কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, ধানক্ষেত থেকে। যে কাব্যগ্রন্থটার নাম সেটাই কিন্তু ধানক্ষেত থেকে। পঙ্ক্তি সংখ্যা মানে লাইন কবিতা কতগুলো রয়েছে, 16টি লাইন রয়েছে, মানে 16টি পঙ্ক্তি। স্তবক সংখ্যা হচ্ছে 4টি, স্তবক মানে প্যারাগ্রাফ। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন করা হয় সচরাচর যে প্রন্দনতা জননীর পাশে কবিতায় স্তবক সংখ্যা কয়টি, তাহলে বলতে হবে 4টি। যদি তোমাদের প্রশ্ন করা হয় প্রন্দনতা জননীর পাশে কবিতায় পঙ্ক্তি সংখ্যা কয়টি, তাহলে বলতে হবে 16টি। বাদ বাকি কবিতাটা তোমাকে সবার প্রথমে মুখস্থ করতে হবে। মুখস্থ করার পরে বারবার পড়তে হবে, পড়ে পড়ে মুখস্থ করতে হবে। মুখস্থ করার পরে তোমাকে উৎস, সারসংক্ষেপ, এই জিনিসগুলো পড়ে নিতে হবে। এবার যদি আমরা বলি কোন পটভূমিকায় মৃদুল দাশগুপ্ত এই কবিতাটা লিখেছে, দেখো স্টুডেন্টস, তোমাদের কবিতাটা শুরু করার আগে আমি কিছু কথা বলছি, একটু মনোযোগ সহকারে শুনবে। দেখো, মনে করো যে কোনো বিষয়, এবার আমার মধ্যে যদি কোনো একটা কিছু জাগ্রত না হয় আমি তো আর এমনি এমনি কবিতা লিখতে পারবো না, তাহলে আমার বিবেকটাকে জাগ্রত হতে হবে, তারপরে আমি কবিতা লিখবো। কোনো একটা পটভূমিকায় কবিতা লিখবো, সাপোজ আমি মাকে নিয়ে কবিতা লিখছি, তাহলে মা সম্পর্কে আমার একটা অনুভূতি থাকতে হবে, নাহলে আমি মা সম্পর্কে লিখতে পারবো না। আমি আমার গ্রাম বাংলা সম্পর্কে লিখছি, যেমন জীবনানন্দ দাশের কবিতাগুলোকে দেখবে যে বাংলার মুখ আমি দেখিয়াছি আবার আসিব ফিরে, এই কবিতাগুলি তিনি বাংলাকে এতটা ভালোবাসতেন, তার বিবেকের মধ্যে ছিল বাংলা, যার জন্য তিনি বাংলাকে নিয়ে কবিতাগুলো লিখেছেন। একইভাবে আমিও, যেমন আমিও বেশ কিছু কবিতা লিখি, তাহলে যদি আমি সেই পটভূমিকার মধ্যে দিয়ে যদি না আসতে পারি তাহলে কিন্তু আমার কবিতা লেখাটা যাবে না, কারণ মনের ভাব প্রস্ফুটিত না হলে আমি কবিতা লিখবো কি করে, লেখা যাবে না। তাহলে আমার মধ্যে সেই প্রস্ফুটিত ভাবটা থাকতে হবে। তো এবার এই যে প্রন্দনতা জননীর পাশে, এই কথাটার মানে বুঝবা, জননী বলতে আমরা মা বুঝি, তো কিন্তু মৃদুল দাশগুপ্ত কিন্তু এই ক্রন্দনরত জননীর পাশে কবিতায় তিনি কিন্তু কোনো মাকে বোঝায়নি, কোনো নারীকে বোঝায়নি, তিনি যাকে বুঝিয়েছেন নিজের দেশকে, অর্থাৎ নিজের স্বদেশকে বুঝিয়েছেন। কবিতা নিজের স্বদেশকে বুঝিয়েছেন যে ক্রন্দনরতা জননীর পাশে, অর্থাৎ স্বদেশ মা, যে স্বদেশ ভূমি রয়েছে সেই স্বদেশ মা কাঁদছে, সেই মায়ের পাশে থাকাটাকে বোঝানো হয়েছে। তাহলে এটাই হচ্ছে প্রন্দনতা জননীর পাশে। এবার এই কবিতাটা কখন লিখেছিল মৃদুল দাশগুপ্ত, সিঙ্গুর তোমরা নাম শুনেছ, সেই সিঙ্গুর বলে যে জায়গাটা রয়েছে, সেই সিঙ্গুরের জমি আন্দোলনের যে পটভূমিকায়, সেই পটভূমিকায় কিন্তু মৃদুল দাশগুপ্ত এটা লিখেছে। তোমরা ইন্টারনেট থেকে একবার সিঙ্গুরের জমি আন্দোলনের কাহিনীটা একটু পড়ে নিবা, যে এটা একটা ইতিহাস রয়েছে, তো সেটা একটু পড়ে নিয়ে যদি কবিতাটা পড়ো আরো তোমার ভালো লাগবে কবিতাটা পড়তে। তো আমি কবিতার পরিপ্রেক্ষিতে বুঝাচ্ছি, বেশি সময় তোমাদের কাছ থেকে নেব না,
কারণ এমনি লেন্দি ক্লাস অনেকে পছন্দ করো না। তো যাই হোক, আমি ধ্যান দিয়ে শুনতে বলছি এই কারণেই যে অনেকগুলো বিষয় আমাদের জানা হয় যদি একটু ভালোভাবে শুনি। আর একটা কথা মনে রাখবে, যে কোনোদিন ভালো শ্রোতা হতে পারে না সে কোনোদিনও ভালো বক্তা হতে পারে না। তাহলে তোমাকে ভালো একজন বক্তা হওয়ার আগে ভালো একজন শ্রোতা হতে হবে, এই জিনিসটা মাথার মধ্যে রাখবে। অর্থাৎ তোমাকে শুনতে হবে, যাই বলি না কেন তোমাকে ধৈর্য ধরে শুনতে হবে, ক্লাসটাকে পরিমাণ মতো যতক্ষণ করাবো ধ্যান দিয়ে তোমাকে শুনতে হবে, ক্লাসটাকে করতে হবে, তবে তুমি একটা সময় ভালো বক্তা হতে পারবে। পরীক্ষার খাতায় তুমি বেশি করে লিখতে পারবে, একটা জিনিসকে তুমি পরীক্ষার খাতায় প্রস্ফুটিত করতে পারবে, তার জন্য তুমি অনেক শব্দ খুঁজে পাবে। তো যার জন্য বলছি যে কবিতাটা অবশ্যই শেষ অবধি ভালো করে ধ্যান দিয়ে যা বুঝাচ্ছি শুনবে। তাহলে কোন পটভূমিকায় কবি কবিতাটা লিখেছে? সিঙ্গুরের জমি আন্দোলনের পটভূমিকায় এই ক্রন্দনলতা জননীর পাশে কবিতাটি লেখা হয়েছে। মৃদুল দাশগুপ্ত লিখেছেন, বলেছে, ক্রন্দনলতা জননীর পাশে এখন যদি না থাকি কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। কবি মানে মৃদুল দাশগুপ্ত প্রতিটা মানে স্তবকে চারটে করে লাইন দিয়ে এই কবিতাটা, টোটাল চারটে স্তবক চারটে করে লাইন মানে পঙ্ক্তি চারটে করে, টোটাল ১৬টা লাইনের বা ১৬টা পঙ্ক্তি কবিতা। প্রথম চার লাইন কি বলছে বারবার করে পড়বো আমি, ক্রন্দনলতা জননীর পাশে এখন যদি না থাকি কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে কবিতাটা পেয়ে যাবে, যাদের কাছে কোনো বই নেই তারা সেখান থেকে লিখে নিয়ে কবিতাটি পড়তে পারো। তো আমি আবারও বলছি, ক্রন্দনলতা জননীর পাশে এখন যদি না থাকি কেন তবে লেখা লেখি, সরি কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। দেখো চারটে লাইন আমি যদি পাঁচবার করে পড়ি, ছবার এবার আমার আর পড়ার প্রয়োজন পড়বে না, আমার অটোমেটিক্যালি মনে হয়ে যাবে যে জিনিস প্রথম চার লাইনে কি আছে। তোমাকে কবিতাটা এমন ভাবে পড়তে হবে যেন মুখস্থ হয়ে যায়, বারবার করে রিডিং করতে হবে। পরীক্ষার হলে যদি একটা এমসিকিউ বা এসসিকিউ প্রশ্ন আসে তোমার মাথায় যেন বারবার নক করে। তাহলে আজকে স্বদেশ মায়ের পাশে তোমার দাঁড়ানো প্রয়োজন। যখন আমাদের দেশকে কেউ আক্রমণ করতে আসবে আমরা কি চুপচাপ থাকতে পারবো? চুপচাপ কিন্তু থাকতে পারবো না। তাহলে ওটাই বলেছেন কবি, যে ক্রন্দনলতা জননীর পাশে এখন যদি না থাকে, এখন কেন বলেছে, কারণ যখন মায়ের প্রয়োজন, যখন স্বদেশ মার তোমার প্রয়োজন, যখন অন্য কোনো দেশের যে শত্রু সৈন্যপক্ষ বা কোনো আতঙ্কবাদী যখন আমাদের দেশকে আক্রমণ করতে আসবে, তখন যদি তুমি স্বদেশ মায়ের পাশে না দাঁড়াও তাহলে তুমি কিসের দেশের সন্তান, কিভাবে তুমি দেশকে ভালোবাসছো? তাহলে ওটা দেশকে ভালোবাসা বোঝায় না। তাহলে স্বদেশ মায়ের যখন দুঃখের সময়, মায়ের যখন কান্নার সময়, তখন গিয়ে কিন্তু তার পাশে দাঁড়ানো উচিত। তো এখানে তো কবি তাই বলেছেন যে ক্রন্দনলতা জননীর পাশে এখন যদি না থাকি কেন তবে লেখা, অর্থাৎ কবি লেখালেখি করেন। বলছে কেন গান গাওয়া, যারা গান গায় তাদের গান গাওয়াটাও অর্থহীন হয়ে যায় এবং যারা আঁকা আঁকি করে তাদের আঁকা আঁকিটাও অর্থহীন হয়ে যায়। এবার একটা বিষয় ধ্যান দিবে, কবি কাজী নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি বলি, প্রত্যেকেই আমরা বিদ্রোহী কবি বলে জানি। তাহলে কবি কাজী নজরুল ইসলাম কি বিদ্রোহ কবি বলে বা বিদ্রোহী কবি বলে কি ঢাল তলোয়ার নিয়ে খালি বিদ্রোহ করতে চলে যায় বা বন্দুক নিয়ে কাউকে মারতে চলে যায়? না, কবির কাজ কি বিদ্রোহ করা। কিভাবে বিদ্রোহ করা? ঢাল তলোয়ার নিয়ে নয়, বিদ্রোহ করা খাতা কলমে, অর্থাৎ কবিতা লিখে বিদ্রোহ করা, কবিতার মধ্যে দিয়ে প্রতিবাদী মনোভাব জাগিয়ে তোলা। তো এবার কবি মৃদুল দাশগুপ্ত বলেছেন যে লেখা লেখি, আঁকা আঁকি আর কি বলছে গান গাওয়া, এই তিনটে অর্থহীন হয়ে যাবে যখন মা কাঁদবে, যখন ক্রন্দনলতা জননীর পাশে গিয়ে তুমি না দাঁড়াবে, তখন তোমার এই সমস্ত জিনিস কিন্তু অর্থহীন হয়ে যাবে। এবার বলেছে নিহত, পরের প্যারাগ্রাফে বলেছে চারটে লাইন, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। এখানে নিহত ভাই বলতে যেই ভাই তোমার বর্ডার এরিয়ায় যুদ্ধ করছে, যারা মানে আমাদেরকে পাহারা দিচ্ছে, আমাদের দেশকে পাহারা দিচ্ছে, আমরা যাদের জন্য আজকে শান্তি মতো রাতের ঘুমটা আমাদের নষ্ট হচ্ছে না, আমরা শান্তি মতো ঘুমোতে পারছি, সেই বর্ডারে রাত দিন জেগে যারা শত্রুপক্ষকে আমাদের দেশে আসতে বাধা দিচ্ছে, ওই জন্য বলছি নিহত ভাইয়ের শবদেহ মানে মৃতদেহ, সাপোজ আমরা শুনেছি যে আমাদেরই দেশের কোনো একজন সৈনিক শহীদ হয়ে গেছে, তাহলে তাকে দেখে আমাদের মনের মধ্যে যদি ক্রোধ না জাগে, রাগ যদি না হয়, তাহলে একটা জিনিস তোমাকে ভাবা উচিত, ভাবতে হবে এই জিনিসটা, তোমাকে ভাবাবে, কারণ ভাবাবে যদি না থাকে তোমার মধ্যে,
এই ভাবনাটা যদি না থাকে, দেশের প্রতি যদি ভালোবাসা না থাকে, তাহলে তুমি দেশের কিন্তু সন্তান হতে পারলে না। এখানে বলেছে তাই নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় তোমার রাগ ওঠাটা স্বাভাবিক, উঠবেই রাগ। তোমার যে কেন ভালোবাসা হবে, কিসের সমাজ বলছে কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, তাই তোমার মধ্যে কোনো মূল্যবোধ নেই। আজকে আমারত্ব বলতে হবে, তাই না? আজকে ওই বাড়ির বা অমুক জায়গায় গুজরাটের কোনো এক মায়ের কোল শূন্য করে কোনো একজন সৈনিক মারা গেছে, আমরা সুকার বানাবো, আমরা আনন্দ করব না। ভাবতে হবে জিনিসটা, আজকে যদি আমার বাড়ির থেকে কোনো সন্তান যেত, আজকে তোমার বাড়ির থেকে যদি কোনো সন্তান যেত সেই জায়গায় যে নিহত হয়ে পড়ে আছে বর্ডারে, তার তো দুঃখ হতো। বর্ডার বইটা হয়তো সবাই দেখেছ, সেই বর্ডার মুভিটা দেখার পরেও আমাদের মনে হয় খুব সুন্দর সুন্দর কিছু গান আছে যে কত আশা কত ভালোবাসা নিয়ে তারা বাড়ির মানে সমস্ত আত্মীয় স্বজনদের রেখে পরিবারকে রেখে তারা চলে যায় বর্ডারে যুদ্ধ করার জন্য, কিন্তু সেখান থেকে সে কিন্তু জীবিত ফিরে আসতে পারে না। তাহলে এই যে দুঃখ এই যে কষ্ট, তাহলে এটা দেখে আমাদের মনে ক্রোধ জাগাটা স্বাভাবিক। তো ওটাই বলছে তাহলে মূল্যবোধ ভালোবাসা হবে না, তাহলে সমাজে থাকছো না তুমি। পরের চারটা লাইন বলেছে যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে। দেখো পরের চারটা লাইন কি বলেছে, যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন, মনে করো সাপোজ একটা মেয়ে নিখোঁজ হয়ে গেছে, সে ছিন্ন ভিন্ন অবস্থায় বা ধর্ষিত অবস্থায় জঙ্গলের মধ্যে পড়ে আছে, তো সেই সময় আমি ভগবানের দিকে আকাশের দিকে তাকাবো, হে ভগবান তুমি কি করলে, বিধির বিচার চাবো, কখনোই না। তাহলে যেই মানুষগুলো তার এই অবস্থা পড়েছে আজকে তার জন্য আমরা ভাব বোঝে না তাকে কি করে শাস্তি দেওয়া যাবে। আজকে আমাদের যে বোনের বা যে দিদি বা যে মায়ের এই অবস্থা করলো, যে মেয়ে আজকে ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে জঙ্গলে, তাকে দেখে আমাদের একটা করুণা এবং যে করেছে তার মধ্যে একটা রাগ হওয়াটা স্বাভাবিক। তো ওটাই বলছে কবি, যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে। কবি নিজের মনকে প্রশ্ন করেছে, আমার কি এটা উচিত, আমার কি এটা উচিত, এটা ঠিক? কবি নিজেকে প্রশ্ন করেছে, বলছে আমি তা পারি না। কবি বিদুরদাস গুপ্ত বলছে আমি এটা পারি না, অর্থাৎ আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চেয়ে আমি পারি না। বলছে আমি যা পারি বা যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক আমার বাদক বিস্ফোরণ লাগে। তো কবি যেটা পারে কবি সেই কবিতায় জাগিয়ে রাখে, কি বলছে যে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণে লাগে। তাহলে কবি নিজের বিবেকটাকে নিজের অন্তরাত্মাকে, বিবেক মানে অন্তরাত্মা, সেই অন্তরাত্মাকে কবিতার মধ্যে দিয়ে জাগিয়ে রাখতে পারে। বিস্ফোরিত হয়ে গেলে তো থাকলোই না, মনের রাগটা যদি তুমি পুষতে পারো তবে না রাগটা থাকবে, মনের রাগটা তোমাকে দমিয়ে রাখতে পারো তবে সেটা বিস্ফোরক আকারে বেরোবে একটা সময়। কিন্তু সেটা যদি আগেই বিস্ফোরণ হয়ে যায় বোমটা, তাহলে কি বোমটা আমি করে ফাটাতে পারবো, পারবো না। তো এই ছিল মৃদুল দাস গুপ্তের কর্ণন্দ জনের পাশে কবিতা, এখানে সমাপ্ত। এবং আমি পরের দিন ক্লাসে তোমাদের হচ্ছে আলোচনা করব যে এখানকার এমসিকিউ এসিকিউ এবং বড় প্রশ্নগুলো, কিন্তু তার আগে আমাদের একটু কোর্স ডিটেলস সম্পর্কে একটু বলছি। যারা ফার্স্ট টাইম আজকে ভিডিওটি দেখছো তারা অবশ্যই নিউজ সিমা ইউটিউব চ্যানেল আছে আমাদের, সেটাকে সাবস্ক্রাইব করো, পাশে অল বেল আইকনটি প্রেস করে দাও, তার কারণে নেক্সট টাইম থেকে যখন কোনো আমরা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছবে। আমাদের ওয়েবসাইট লিংক দেওয়া আছে www.nxtligst.blogspot.com। এই ওয়েবসাইটে গেলে তোমরা আমাদের যে যাবতীয় নোটস পত্র সেগুলো একটু পেতে পারো তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে তার লিঙ্কও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আমাদের অনলাইন ক্লাস স্টার্ট হচ্ছে 1st June থেকে, তোমরা যারা যারা 11 পাশ করে, প্রত্যেকেই পাশ করে গেছো 11, তো যারা যারা এবার চাইছো যে জয়েন করতে আমাদের অনলাইন ক্লাসে, তারা 1st June অর্থাৎ মে মাস আমাদের পুরো রেজিস্ট্রেশন চলবে। কোর্স ফি হচ্ছে টোটাল 1200 টাকা। এবার এই কোর্সটা আমরা তিনটা কোর্সে পার্ট করেছি, একটা সায়েন্স, একটা আর্টস, একটা কমার্সের স্টুডেন্টদের জন্য। যারা সায়েন্স তারা আমাদের ক্লাস থেকে পাবে বাংলা আর ইংলিশটা, তার জন্য মান্থলি ফিস শুধুমাত্র 100 টাকা আর রেজিস্ট্রেশন ফিস 100 টাকা। রেজিস্ট্রেশনটা সবার প্রথমে তোমায় করতে হবে মে মাসে, এবং তারপরে মাস থেকে তুমি 100 টাকা করে পার মান্থে বেতন দেবে আমাদের, সেটা গুগল পের মাধ্যমে বা অন্য কোনো প্রসেসে দেবে। নিচে ডেসক্রিপশন দেখো আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে ফোন করে তোমরা সরাসরি রেজিস্ট্রেশন এখানে করতে পারো। প্রসেস আমাদের এখানে, যে কোনো স্যার তোমার ফোন পিক আপ করবে, ম্যাডাম পিক আপ করবে, বলে দেবে কি প্রসেস আছে। যারা কমার্সে রয়েছো তারা এখানে পাবে ইকোনমিক্স ক্লাস মানে বাংলা ক্লাস আর ইংরেজি ক্লাস। আর যারা আর্টসে রয়েছো তাদের ছখানা ক্লাসে তোমরা পারবে তার বিনিময়ে 100 rupees। এবার আমরা টোটাল 12 মাস ক্লাসটা নেব। এবার যদি কেউ পুরো কোর্স ফিটা একবারে প্রোভাইড করতে চাও তাহলে তাকে 1000 টাকা শুধুমাত্র জমা করতে হবে।
বোঝা গেল? তাহলে তার 200 টাকা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছ, এটা মাথায় রাখবে। তো স্টুডেন্টস দেরি না করে আমাদের যে নাম্বার দুটো দেওয়া আছে ডেসক্রিপশনে 7076398606 এবং 6295916282 এই দুটো নম্বরে ফোন করে তোমরা সরাসরি রেজিস্ট্রেশন করতে পারো আমাদের গ্যাঞ্জতি কোচিং সেন্টারে। তো স্টুডেন্টস দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।